আক্রান্ত কিছু না, শুনুন, ইন্টারন্যাশনাল রুলস আছে। যদি প্রকৃতি কোন আসে, দুর্যোগ আসে, তখন মানে রাষ্ট্রের সীমানা থাকে না, দশম ওপেন হয়ে যায়। এখন ওদের ব্যক্তিগত কাজে লেগেছে, ওদের ব্যক্তিগত কাজ ঠিক করে এত ইঞ্জিনিয়ার হচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকার কিছু বলছেন না, অত কিছু ভালো হবে না, ঠিক আছে, সবাই বলছেন না। আমি কথাটাই বুঝলাম না, হিন্দু মানে বাংলাদেশে যারা হিন্দুরা আক্রান্ত হচ্ছে, সরকারের উপরে যারা আক্রান্ত হচ্ছে, তাদের জন্য ভারত সরকার কিছু বলবে কিনা, এখন ঋণ সম্বন্ধে পৃথিবীর সমস্ত দেশ ঋণগ্রস্ত, কিন্তু আমরা ঋণগ্রস্ত নই, আমাদের অপরিণ আছে। হ্যাঁ, গতিকে আপনাদের ভারতবর্ষ সমৃদ্ধশালী, আর গতিকে ভারতবর্ষ এখন কারোর সঙ্গে খারাপ মনোভাব নিচ্ছে না, আর কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে চায় না, কারোর বিষয়ে মন্তব্য করতে চায় না। আমরা কামনা করতেছি ওরা নিজের প্রবলেম ঠিক করে, যা ধর্ম আছে, যারা ধর্ম অবলম্বনে আছে, তারা নিজ নিজ ধর্ম পালন করুক, আর ওখানে সুন্দরভাবে তার মাতৃভূমিতে বসবাস করুক। বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের ওটা মাতৃভূমি, তো মাতৃভূমি ছেড়ে পালাবে কেন? হ্যাঁ, প্রাণ হাত পা দিয়ে বাঁচা না কি দিয়ে বাঁচায়? টাগল লাগাও এখানে তো থাকি, এখানে রেস্ট করি, বিল্ডিং এর আপ অ্যান্ড ডাউন। আমাদের ভারতবর্ষে একটা রুল ট্রেডিশন আছে, এখানে উইদাউট অফিসিয়ালি এখানে আসা দণ্ডনীয় অপরাধ, কারণ বাংলাদেশের সঙ্গে সঙ্গে আমাদের কোনো ঠিক নেই। ওই যেমন ট্যানজিট টিটি আছে নেপালের সঙ্গে, ভুটানের সঙ্গে, ভুটানের মানুষ বিনা পাসপোর্টে আমাদের ভারতে আসবে, নেপালের মানুষে আসবে, আমরাও যাব, সেটা আমাদের সেফ আইডেন্টি কার্ড দেখাতে হবে। কিন্তু যারা বাংলাদেশ থেকে আছে তাদের ভিসা পাসপোর্ট অবশ্যই দরকার, যদি না আসে তাহলে সে দণ্ডনীয় অপরাধ। আমরা যদি বাংলাদেশে যাই তাহলে আমাদের ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে।